হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি টার্গেট ডাবলুবিপি টু জিরো টু ওয়ানে সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজ থেকে প্র্যাকটিস সেট ইলেভেন নিয়ে আজকে জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে রেলওয়ে এক্সামের যে গ্রুপ ডি এক্সাম হবে সেখানেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো শুরু করব আজকের কোনো রকম কথা না বাড়িয়ে তাহলে দেখে নেব আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান এ রয়েছে ফুটবল বি রয়েছে ক্রিকেট সি হকি এবং ডি রয়েছে পোলো অর্থাৎ ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর যেটা হবে অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর যদি তোমরা ভুলে যাও তোমরা এইভাবে মনে রাখতে পারো ডুর অ্যান্ড কাপ ওকে ডুর্যান্ড থেকে ডর বা ভয় বলতে পারো ভয় ওকে ভয়ের অপর আরেকটাই প্রতিশব্দ হচ্ছে কি ডর এবং ডর থেকেই হচ্ছে ডুর্যান্ট এবং ডর কেন বলা হচ্ছে এই কারণেই বলা হচ্ছে ফুটবল খেলায় কিন্তু খুব রিস্কি একটা খেলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটে যেতে পারে তো সেখান থেকে একটা ভয় থাকছেই সেই জন্যই এখান থেকে তোমরা এইভাবে মাথায় রাখতে পারো ডুর্যান্ট ডর থেকে ডুর্যান্ট ডুর্যান্ট কাপ অর্থাৎ এভাবে মনে রাখলে কিন্তু নিজের মতো করে মনে রাখবে তাহলে কিন্তু মুখস্থ করে রাখার দরকার হবে না এবং পরীক্ষায় ভুলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু ডাব্লু 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 এর অর্থ সম্পূর্ণ অর্থ হল ডাব্লু 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 এর সম্পূর্ণ অর্থ হলো অপশান এ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান বি ওয়ার্ল্ড হোল ওয়েব অপশান সি ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড এবং অপশান ডি রয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েব এটা প্রত্যেকে জানো তোমরা আশা করি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থ্রি দেখে নেব যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করবে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে এবং এই ভিডিওগুলোর যে পিডিএফ রয়েছে ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্য অবশ্যই পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এস কেরিয়ার একাডেমিরই কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে সমস্ত পিডিএফ আপলোড করা হয় এবং প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের পিডিএফটা এখনও আপলোড করা হয়নি সেই জন্য খুবই দুঃখিত সেটা খুব সম্ভবত যতটা সম্ভব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে নিয়ে তোমাদের কাছে রেখে দিতে পারো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি যেটা রয়েছে পৃথিবীর বিখ্যাত খাজুরাহো মন্দির তোমরা নাম শুনে থাকবে খাজুরাহো মন্দির খুবই বিখ্যাত একটা মন্দির এই মন্দিরটি কোথায় অবস্থিত অপশান এ মহারাষ্ট্র বি বিহার সি গুজরাট এবং অপশান ডি রয়েছে মধ্যপ্রদেশ অপশান ডি রয়েছে মধ্যপ্রদেশ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অপশান ডি হবে মধ্যপ্রদেশ এই মন্দির সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি এটা কিন্তু পাহাড় কেটে তৈরি করা হয়েছিল পাহাড় কেটে তৈরি করা হয়েছিল খাজুরাহ মন্দিরটি কোথায় মধ্যপ্রদেশের ছত্রপুরে ছত্রপুরে ওকে মাথায় রাখবে তোমরা ছত্রপুরে এবং এই মন্দিরের কিন্তু যে প্রত্যেকটা স্থাপত্য শৈলী সেটা কিন্তু প্রত্যেকটা অঙ্গে অঙ্গে এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন ইতিহাস বহন করে চলেছে সেই কারণে কিন্তু এটা পৃথিবীর একটা বিখ্যাত মন্দির খাজুরাহো মন্দির যেটা রয়েছে কোথায় মধ্যপ্রদেশে ওকে আশা করি মনে থেকে যাবে তোমাদের নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোর কোয়েশন নম্বর ফোর দেখো বিশ্বের কোন দেশ বিশ্বের বৃহত্তম বায়ু বিশোধক বানিয়েছে কোন দেশ বিশ্বের বৃহত্তম বায়ু বিষোধক অর্থাৎ এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার বানিয়েছে যেটা বিশ্বের মধ্যে বৃহত্তম অপশান এ রয়েছে জাপান অপশান বি রয়েছে চীন অপশান ডি সি রয়েছে জার্মানি এবং অপশান ডি রয়েছে অস্ট্রেলিয়া সঠিক অ্যান্সার দেখা হবে অপশান বি অর্থাৎ জাপান সরি চীন চীন কিন্তু বিশ্বের মধ্যে বৃহত্তম বায়ু বিশোধক অর্থাৎ এয়ার পিউরিফায়ার বানিয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ নিচের কে ভারতবর্ষে প্রথম স্ট্যাম্পের প্রচলন করেন অর্থাৎ কোন গভর্নর জেনারেল ব্রিটিশ গভর্নর জেনারেল অবশ্যই হবে ভারতবর্ষে পোস্টেস স্ট্যাম্প অর্থাৎ পোস্টাল যে স্ট্যাম্পগুলো হয় সেই স্ট্যাম্পের প্রচলন করেছিলেন প্রথম খুব ইম্পর্ট্যান্ট এবং কোশ্চেন এবং অত্যন্ত সহজ কোশ্চেন অবশ্যই বলতেই পারো অনেকে এটা জানো তোমরা প্রথমে অপশন রয়েছে এ লর্ড বেন্টিং বি ডালহসি সি ক্যানিং অ্যান্ড ডি নান অফ দিস কোনোটি নয় সঠিক উত্তর হবে কি অপশান বি লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি কিন্তু তার সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করে গিয়েছিলেন ভারতবর্ষে যার কিন্তু এখনও ফলপ্রসূ আমরা পেয়ে থাকি যেমন রেল ব্যবস্থা রেল ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন লর্ড ডালহৌসি কত সালে চালু করেছিলেন এটা পরীক্ষায় এসে থাকে আঠারোশো সালে আঠারোশো সালে ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু করেছিলেন ইন্ডিয়ান রেলওয়ে এরপরে করেছিলেন তিনি আরও বেশ কিছু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ কিন্তু তার সময়ে হয়েছিল আঠারোশো ছাপ্পান্নতে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠারোশো ছাপ্পান্নতে তার সময়ে নেক্সট দেখে নেব কোয়েশ্চেন নম্বর সিক্স ডোগরি ডোগরি ভাষায় কোথায় কথা বলার প্রচলন আছে ডোগরি যে আঞ্চলিক ভাষাটি রয়েছে সেটা কোথায় প্রচলিত অপশান এ মেঘালয় বি অরুণাচল প্রদেশ সি জম্মু কাশ্মীর ডি হিমাচল প্রদেশ আচ্ছা তোমরা অনেকে বলছিলে যে অঙ্কের ক্লাস দেওয়া হচ্ছে না এবং রিজনিংয়ের ক্লাস দেওয়া হচ্ছে না আমারও ভীষণ খারাপ লাগছে একটা সমস্যা তৈরি হয়েছে যে সমস্যার কারণে মানে চেষ্টা করার পরেও কিন্তু অঙ্কের ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না এবং যথারীতি চেষ্টা করা হচ্ছে সমস্যাটা সমাধানের আশা করি খুব তাড়াতাড়ি অঙ্কের এবং রিজনংয়ের ক্লাস আসবে এবং লাইভ ক্লাসও খুব তাড়াতাড়ি আসবে এতটুকু সহযোগিতা কিন্তু আমরা আশা করি তাহলে এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর ডোগরি ভাষা কিন্তু জম্মু এবং কাশ্মীরে প্রচলিত রয়েছে এবং ডোগরি ভাষা ভারতের সংবিধানে যে স্বীকৃতি লাভ করেছিল সেটা কিন্তু দু সালে দু হাজার সালে মাথায় রাখবে অবশ্যই নাইনটিন সেকেন্ড ওকে নাইনটিন সেকেন্ড যে সংশোধনী হয়েছিল নাইনটিন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যে হয়েছিলো সেই সময় কিন্তু দু সালে ডোগরি ভাষা স্বীকৃতি লাভ করেছিল নেক্সট কোশ্চেন কোয়েশন নম্বর সেভেন লালা লাজপত রায় যে বইটি রচনা করেছিলেন তা হল ইন্ডিয়া ডিভাইডেড অপশান বি হিন্দ স্বরাজ এবং অপশান সি আনহ্যাপি ইন্ডিয়া অ্যান্ড ডি মাদার ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছিলেন লালা লাজপত রায় ওকে লালা লাজপত রায় লিখেছিলেন আনহ্যাপি ইন্ডিয়া কোয়েশ্চেন নম্বর এইট নিচের কোন দেশটিতে বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইউরেনিয়াম রয়েছে বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণ কোন দেশে অপশান এ অস্ট্রেলিয়া বি রাশিয়া সি সৌদি আরব ডি আমেরিকা সঠিক উত্তর যেটা হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ইউরেনিয়াম সঞ্চিত রয়েছে তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন মধুবনী তোমরা প্রত্যেকের নাম শুনে থাকবে বিখ্যাত চিত্রকলা মধুবনী অবশ্যই ফোক পেন পেন্টিং এটা অবশ্যই হ্যাঁ ফোক পেন্টিং এফ ও কে ফোক পেন্টিং যে চিত্রকলাটি ভারতবর্ষের বিখ্যাত রয়েছে একটি রাজ্যে সেই রাজ্যটির নাম কি হবে অপশান এ বিহার বি রাজস্থান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি রয়েছে মধ্যপ্রদেশ এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অবশ্যই হবে কি বিহার অবশ্যই হবে বিহার বিহারে কিন্তু মধুবনী যে চিত্রকলা রয়েছে ফোক পেন্টিং সেটা ভারতবর্ষের বিহারে খুবই বিখ্যাত তোমরা অনেকে এটা জেনেও থাকবে কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে বহুবার এসেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন সিঙ্গাপুরের সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ সরকার কবে প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ ফৌজ সরকার কে প্রতিষ্ঠা করেছিলেন এখান থেকে সেটাও আমাদের জানা হচ্ছে কে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় করেছিলেন সেটাও আসছে এখান থেকে কোথায় সিঙ্গাপুরে কত সালে করেছিলেন নাইনটিন ফরটি থ্রি দ্যাট ইজ অপশান এ উনিশশো সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন এখান থেকে মোট চারটে কোশ্চেন কিন্তু আমাদের তিনটে কোশ্চেন কিন্তু আমাদের জানা হলো সিঙ্গাপুরে তৈরি করে গঠন করেছিলেন আজাদ হিন্দ সরকার কে করেছিলেন সুভাষচন্দ্র বোস কত সালে করেছিলেন নাইনটিন ফর্টি থ্রিতে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড বেন্টিং অপশান বি লর্ড মিন্টো মাউন্ট ব্যাটেন কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান সি দ্যাট ইজ মাউন্ট ব্যাটেন মাউন্ট ব্যাটেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কে মাউন্ট ব্যাটেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ চীনাবাদাম উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম রাজ্যটি হল অপশান এ পাঞ্জাব বি রাজস্থান সি ঝাড়খণ্ড এবং ডি গুজরাট সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ গুজরাটে কিন্তু সবথেকে বেশি পরিমাণ চীনা উৎপন্ন হয় ভারতের মধ্যে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করতে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে যে ভিডিওটি কেমন লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে কোয়েশ্চেন নম্বর থার্টিন রয়েছে ভারতের প্রথম চালকবিহীন বিমানের নাম কি। অপশান এ লক্ষ্য লক্ষ অপশান বি রয়েছে নিশানা অপশান সি অম্বর এবং ডি নান অফ দিস সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ লক্ষ ওকে লক্ষ্য হবে সঠিক উত্তর ভারতের প্রথম চালকবিহীন বিমান কী ছিল নাম লক্ষ্য অপশান দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফরটিন নক্ষত্রদের ঝিকিমিকি এর কারণ আমরা দেখে থাকবো যে নক্ষত্রগুলো কিন্তু রাত্রিবেলা মিট 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 করছে কখনো এক কথায় ঝিকিমিকি করছে বলা যেতে পারে তো এই ঝিকিমিকি যে করছে এই ঝিকিমিকি করার কারণটা কী অপশান এ রয়েছে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ সি বিক্ষেপণ এবং ডি রয়েছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এক্ষেত্রে সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ প্রতিসরণের জন্য কিন্তু ঝিকিমিকি করছে বলে মনে হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন ইকল টু সি স্কোয়ার বিখ্যাত যে সমীকরণটা এই সমীকরণটা কে আবিষ্কার করেছিলেন খুবই একটা ভালো প্রশ্ন এবং এটা অত্যন্ত সহজ প্রশ্ন প্রত্যেকের কাছে কারণ প্রত্যেকেরই এটা জানা একটা কোয়েশন ইকোয়াল টু এম সি স্কোয়ার বিখ্যাত সমীকরণটি আবিষ্কার করেছিলেন কে অপশান এ নিউটন বি আইনস্টাইন সি প্ল্যাঙ্ক অপশান ডি রয়েছে কোনোটি নয় সঠিক উত্তর হবে অবশ্যই আইনস্টাইন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আইনস্টাইন ইকোয়াল টু এম সি স্কোয়ার সেই বিখ্যাত সমীকরণটির আবিষ্কারতা কোশ্চেন নম্বর সিক্সটিন প্রথম প্রতিশ্রুতি এই যে উপন্যাস একটা প্রথম প্রতিশ্রুতি একটা উপন্যাস এই উপন্যাসটির রচনা কে করেছিলেন অপশান এ রয়েছে তারাশঙ্কর বি আশাপূর্ণা দেবী সি সতীনাথ ভাদুরী এবং ডি প্রমোদ চৌধুরী কি হবে সঠিক উত্তর যারা অপশান বি দিয়েছ অর্থাৎ আশাপূর্ণা দেবী তাদের উত্তর হবে সঠিক ওকে অপশান বি আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি রচনা করেছিলেন দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টিন চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি হলো আমাদের চোখের যে রেটিনা রয়েছে সেখানে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটা রকম তার যে চরিত্র সেটা কী রকম হয় অপশান এ সদ ও অবশিষ্য বি অসৎ ও অবশিষ্য অসৎ ও উল্টো কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হবে অপশান এ চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা সদ হয় এবং অবশিষ্য হয় মাথায় রাখবে সদ এবং অবশিষ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বানানটা একটু এখানে ভুল রয়েছে এটা তোমরা ঠিক করে নেবে এটা ব্যাগ হবে ওকে ব্যাগ বয় জফলা আকার আর গ সুইসাইড ব্যাগ আত্মঘাতী থলি থলির ইংরেজি ব্যাগ সেখান থেকেই সুইসাইড ব্যাগ বলা হয় অপশান এ মাইটোকন্ডিয়া বি গ্রন্থি সি লাইসোজম ডি কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে লাইসোজোম অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে ক্যান্সার যেটা হয় ক্যান্সার কিন্তু এই লাইসোজোমের পরিমাণ যখন অত্যন্ত বেড়ে যায় তখন কিন্তু ক্যান্সার হয় যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি অ্যাকচুয়ালি লাইসোজোমের পরিমাণ অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়া ওকে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইনটিন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন অপশান এ মেরি কুরি অপশান বি রাদারফোর্ড অপশান সি ডালটন জন ডালটন অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর কি হবে অপশান এ মেরি কুড়ি মেরি কুড়ি তেজস্ক্রিয়তা কিন্তু আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা এখানে একসাথে হবে তাটা দূরে রয়েছে এটা কিন্তু একসাথে হবে ওকে এখানে গ্যাপটা হবে না তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন মেরি কুড়ি দেখে নেব নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন দিল্লির লালকেল্লা কে স্থাপন করেন দিল্লির লালকেল্লা কে স্থাপন করেন অপশান এ আকবর বি শেরশাহ অপশান সি অশোক অপশান ডি আলাউদ্দিন খলজি সঠিক উত্তর হবে কোনটা অপশান বি অর্থাৎ শের শাহ দিল্লির লালকেল্লা স্থাপন করেছিলেন এই মোট কুড়িটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি কোনো কোশ্চেন তোমাদের কোনো রকম কনফিউশান মনে হয় সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব সেটা সঠিকভাবে বলে দেবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে বেশি পরিমাণে যাতে আমাদের এই সেশানটি সকলের কাছে পৌঁছে যায় তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে বাই বাই টেক কেয়ার